হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে নতুন টিউটোরিয়াল, এই টিউটোরিয়ালটি সম্পূর্ণই আপনাদের চাহিদার বেসিসে তৈরি করা হচ্ছে। আজকে আমরা প্রত্যেকেই জানি যে সম্প্রতি পাবলিশড হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সকল সেক্টরের রেজাল্ট, পঞ্চম এবং সপ্তম পর্বে। তো এই রেজাল্ট পাবলিশড হওয়ার পর থেকে প্রচুর পরিমাণ মেসেজ পেয়েছি যে স্যার, আমি আমার রেজাল্টটা কাঙ্ক্ষিত পাইনি, বা আমার এই সাবজেক্টে এরকম হওয়ার কথা না কিন্তু এটা এরকম হয়েছে, আমি কী করতে পারি এই মুহূর্তে। অনেকেই বলেছেন যে আমি খাতা কল করতে চাই, খাতা কল করার প্রসেসটা কী। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল প্রশ্নের উত্তর দেওয়াটা ডিফিকাল্ট ছিল বলেই আমি একটু সময় নিচ্ছিলাম এই কারণে, কেননা বোর্ডের নোটিশ পাবলিশ হওয়ার একটা ব্যাপার থাকে। তো সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে বোর্ডের যে নোটিশ পাবলিশ হয়েছে তারপরেই আমাদের কাজটা শুরু হয়, তাই আমি নোটিশ পাবলিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তো নোটিশ পাবলিশ হয়ে গেছে অটোমেটিক, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কোন জায়গা থেকে নোটিশটা পাওয়া যাবে, এবং ফর্ম ফিল আপের নিয়মাবলীও সেখানে লেখা আছে। তারপরেও আমি আপনাদেরকে মুখে পুরোটুকু বলে দিতে চাই, তো যদি কেউ খাতা কল করতে চান, অর্থাৎ যে সাবজেক্টে আপনার আশানুরূপ রেজাল্ট হয়নি সেই সাবজেক্টের জন্য যদি আপনি খাতা পুনর্মূল্যায়ন বা পুনর্নিরীক্ষণ করার আবেদন করতে চান, তো সেক্ষেত্রে তাদের জন্য কী করণীয়। ফার্স্ট অফ অল আপনাকে প্রথমেই রেজিস্টার সেকশন থেকে, অর্থাৎ আপনি যে কলেজে পড়ছেন, যে ইনস্টিটিউটে আপনি আছেন, ওই ইনস্টিটিউটের রেজিস্টার সেকশনে গিয়ে আপনাকে একটি ফর্ম নিতে হবে, অথবা আপনি ফর্মটি অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের বিটিভির ওয়েবসাইট থেকে, অর্থাৎ ফর্ম ডাউনলোড করার পর আপনার প্রথম কাজ হচ্ছে ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করা। ফর্ম ফিল আপের পর আপনি রেজিস্টার শাখায় চলে যাবেন, এবং রেজিস্টার শাখায় যখন আপনি যাবেন তখন সঠিকভাবে ফর্ম পূরণ করা যেটা হয়েছে, ওই ফর্মের সাথে আরও তিনটা রিকোয়ারমেন্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে আপনার যে সাবজেক্টের ফলাফলটা আশানুরূপ আসেনি সেই সাবজেক্টটাকে, আপনার যে রেজাল্ট পিডিএফ আকারে পেয়েছেন সেই পিডিএফ আকারে রেজাল্ট পাবলিশ হওয়াটাকে প্রিন্ট করতে হবে, আপনার রোল নাম্বার এবং সাবজেক্টটাকে মার্কিং করে ওই ফর্মের সাথে অ্যাডজাস্ট করতে হবে। নাম্বার টু যে রিকোয়ারমেন্ট, তার মধ্যে নাম্বার টু হচ্ছে আপনার যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। নাম্বার থ্রি, আপনাকে তিনশো টাকা ওখানে জমা দিতে হবে, যেটা হচ্ছে আপনার প্রতি সাবজেক্ট, অর্থাৎ আপনি যতগুলো সাবজেক্টের জন্য ফর্ম অর্থাৎ খাতা মূল্যায়ন করতে চাচ্ছেন প্রতিটা সাবজেক্ট অনুযায়ী আপনাকে 300 করে টাকা দিতে হবে। তো এই 300 টাকা হচ্ছে আপনার ফি, এটা আপনি চাইলে আপনাদের রেজিস্টার শাখায় জমা দিয়ে দিতে পারেন। তো মেইনলি আমরা ফোকাস করছি কোন দিকে, আমাদের টোটাল চারটা কাজ। নাম্বার ওয়ান হচ্ছে যে ফর্মটা পাবলিশড হয়েছে, যেটা 30 তারিখ পর্যন্ত আমরা ফিল আপ করতে পারবো। তো যে ফর্মটা পাবলিশড হয়েছে এই ফর্মটা আপনি রেজিস্টার শাখা থেকে আপনার নির্ধারিত ইনস্টিটিউটের রেজিস্টার শাখাতে সংগ্রহ করবেন, অথবা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। নাম্বার টু হচ্ছে ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর আপনার দায়িত্ব হচ্ছে আপনার যে সাবজেক্টের রেজাল্ট আশানুরূপ হয়নি সেই সাবজেক্টটিকে হাইলাইট করে একটা প্রিন্ট কপি আপনাকে দিতে হবে। নাম্বার থ্রি হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে। নাম্বার ফোর হচ্ছে 300 টাকা পার সাবজেক্ট, 300 টাকা করে রেজিস্ট্রার সেকশনে জমা দিতে হবে। এটা হচ্ছে ফিস, অর্থাৎ খাতা পুনর্নিরীক্ষণ ফিস হচ্ছে এটা। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। মূলত যদি প্রত্যেকের, মানে আপনাদের কারও যদি উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করে আপনাদের মন্তব্যকে জানিয়ে দেবেন, অন্যদেরকে জানান, নিজে জানুন। আইসিটি কেয়ার অনলাইন স্কুলের সাথেই থাকুন। কিপ ওয়াচিং আইসিটি কেয়ার অনলাইন স্কুল। টিল দেন, টাটা।